हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। আপনাদের সবাইকে আমি আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আর আজকে আমি কাঁচা আম দিয়ে একটি টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো, তাও আবার খোসা সহ। আর এই আচারটি খেতে কিন্তু খুবই মজাদার, আর এটা সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 থেকে 1.5 বছর। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এবং রেসিপিতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। প্রথমে এখানে আমি 1 কেজি সতেজ আম নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ কাঁচা আম এবং ভেতরটা যাতে আমের আঁটিটা যাতে শক্ত থাকে এরকম আম নেয়ার। এখানে আমি 1 কেজির মতো নিয়েছি। সেগুলোকে আমি প্রত্যেকটা আমকে 6 টুকরো করে নিয়েছি খোসা সহ। এবার প্রত্যেকটা আমকে এভাবে জাস্ট আমি চিরে নিচ্ছি, 5-6টা জাস্ট ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন পুরোটা না কাটার, তাহলে কিন্তু আমটা ভেঙে যেতে পারে। আমি এবার একটা পুরো কেটে দেখাচ্ছি, দেখুন যদি একটু বেশি কেটে ফেলেন তাহলে কিন্তু আমটা এরকম ভেঙে যাবে, আর যদি আবার কম কেটে ফেলেন তাহলে ভিতরে মশলা ঢুকবে। দেখুন আমার আমটা কিন্তু ভেঙে গেছে। এবার বাকিগুলো জাস্ট একবারে পুরোপুরি না কেটে কম অর্ধেক করে জাস্ট এভাবে চিরে নিতে হবে। এভাবে করে প্রত্যেকটা আমকে আমি ভালো করে চিরে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আগে থেকে আমগুলো ধুয়ে নেবেন, কাটার পর না ধোয়াই ভালো। সম্পূর্ণ আম এভাবে কেটে নেওয়ার পর এবার আমগুলোকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি আমরা মশলা তৈরি করতে। এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এগুলোকে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিব আমি কালো সরিষা বাটা 2 চা চামচ। আপনারা চাইলে এক্ষেত্রে সাদা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি হচ্ছে 2 চা চামচের মতো কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা দিলে এক্ষেত্রে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব রসুন বাটা 2 চা চামচ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার জাস্ট ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার এই মিশ্রণটাকে আমরা আগে থেকে কেটে নেওয়া আমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এটাকে সেই আমের মধ্যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তারপর প্রত্যেকটা আমের গায়ে খুব ভালো করে এই মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। অনেকেই আছে যেটা করে, তেলের মধ্যে দিয়ে এই মশলাটাকে বাগার দেয় আর আমটাকে এমনিতেই একটু শুকিয়ে নিয়ে তারপর জাল করে। এতে করে আমার কাছে টেস্টটা ঠিক সম্পূর্ণ আসে না। আমার কাছে মনে হয় এভাবে আমের গায়ে মিশে এটাকে ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপর যদি রান্না করা হয় তাহলে টেস্টটা খুবই ভালো আসে। এভাবে করে সম্পূর্ণ আমটাকে আমি মেখে নিয়েছি। দেখুন প্রত্যেকটা আমের গায়ে কিন্তু মশলা মেখে আছে। আর হ্যাঁ, আমি যে পরিমাণ মশলা দিয়েছি এটা কিন্তু 1 কেজি আমের পরিমাণের জন্য যথেষ্ট। আর এই চিরে নেওয়ার কারণে প্রত্যেকটা আমের গায়ে কিন্তু মশলা খুব ভালো করে ঢুকে যাবে। এবার এটাকে একটু ভালো করে শুকিয়ে নিব আমি 2 দিন রোদে 2 ঘন্টা করে। যখন পর্যাপ্ত পরিমাণ রোদ থাকবে তখন প্রতিদিন 2 ঘন্টা করে 2 দিন শুকালে কিন্তু আমটা তৈরি হয়ে যাবে। আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। 2 দিন পর আমি দেখুন ফিরে আসছি। দেখুন আমার আমগুলো কিন্তু প্রায় অনেকটা শুকিয়ে গিয়েছে। এর থেকে 2 দিনের বেশি শুকালে কিন্তু যেটা হবে আচারটা বেশি ড্রাই হয়ে যাবে এবং খোসাটা বেশি শক্ত হয়ে যাবে, পরে খেতে ঠিক ততটা ভালো লাগবে না। এবার চলে যাচ্ছি রান্না করতে। একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সয়াবিন সরিষার তেল। এবার এই সরিষার তেলের মধ্যে আমি 4টা শুকনা মরিচ এবং 2 টেবিল চামচ পাঁচফোড়ন আগে থেকে তেলে সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর শুকনা মরিচটা আমি হালকা গুঁড়ো করেছি, এতে করে দেখতে সুন্দর লাগে। এবার তার মধ্যে 1 চা চামচের মতো করে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি।
এতে করে দেখতে আচারটা আরও খুবই ভালো লাগে। আর বাকিটা আমরা আচার তৈরি হওয়ার পরে ব্যবহার করব। এবার জাস্ট একটা কাঠের খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, যখন তেলটা একটু গরম হয়ে যাবে তার মধ্যে আমি সেই আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে এই আচারটা রোদে শুকিয়ে তৈরি করে দেখালাম, আরেকদিন আমি ইনস্ট্যান্টভাবে তৈরি করে দেখাবো রোদের ঝামেলা ছাড়াই। এবার সম্পূর্ণ আমগুলো দিয়ে দিচ্ছি এবং ট্রেতে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো চেষ্টা করবেন যথেষ্ট যতটুকু সম্ভব কেচে খুন্তি দিয়ে দিয়ে দেওয়ার, কারণ এই মশলাটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ঝোলের মতো তৈরি হবে এই আচারটাতে, যেটা খেতে কিনা খুবই মজার। আমি পার্সোনালি সেই ঝোলটা খেতে খুবই পছন্দ করি আচারের থেকেও বেশি। আপনারা আমার মতো একদিন তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে সবার কাছেও খুব ভালো লাগবে এই আচারটি। এবার একটু জাস্ট আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি, আর হ্যাঁ চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে আছে, একেবারে লো না এবং হাইও না। এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ চিনি। আমি টক ঝাল মিষ্টি করব, তাই যেই পরিমাণ চিনি দিয়েছি সেটা এর জন্য পারফেক্ট, যথেষ্ট মিষ্টি হবে। চাইলে এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও আপনারা অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এবার এটাকে জাস্ট আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। অতিরিক্ত লোতে দিলে আচারগুলো বেশি ভেঙে যাবে, আর অতিরিক্ত হাইতে দিলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, উপর থেকে হয়ে যাবে। এবার জাস্ট এভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে বারবার জাল করে নিব। প্রায় 10 মিনিট পর যখন চিনিগুলো গলে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। এটা দিলে যেটা হয়, যদিও কোনোভাবে আচার হাতটা দেওয়ার পরে যদি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, এই সিরকাটা দিলে সেটা আর হয় না, আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় কোনো রকম ফ্রিজ ছাড়াই। এবার আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, অবশ্যই তো ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু আচারটা নিচ থেকে লেগে যেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা না দিয়ে আচারটা রান্না করার, না হলে কিন্তু ঢাকনার উপরে যে পানি হয় সেই পানিটা আচারে গেলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। দেখুন এবার ঝোলটা ঠিক কতটা গাঢ় হয়ে গেছে। পাশেই আমার মেয়ে খেলছে, ওরই আওয়াজ আসছে, এতে কেউ কিছু মনে করবেন না। দেখুন এভাবে ভালো করে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, দু একটা আম কিন্তু একটু ভেঙে যাবে, এতে করে মন খারাপের কিছু নেই। দেখুন আমারও কিন্তু দু একটা ভেঙে গেছে, আর আমার কাছে ভেঙে যাওয়াগুলি খেতে একটু বেশি মজা হয়, মজা লাগে আর কি, ওগুলোর মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আরও 10 মিনিট আমি জাল করে নিয়েছি, দেখুন আচারের কালারটা ঠিক আরও কতটা ডার্ক হয়ে গেছে, এবং এই আচারটা কিন্তু একটু লালচে লালচে রঙে দেখতে খুব সুন্দর লাগে। একটা আম একটু সাইড দিয়ে আপনারা একটু ভেঙে দেখবেন, যদি দেখবেন আচার আমটা নরম হয়ে গেছে তার মানে হয়ে গেছে। এবার একদম শেষ পর্যায়ে সেই পাঁচফোড়নের গুঁড়োটা আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটা আমি ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে সম্পূর্ণটা একদম শেষ পর্যায়ে ব্যবহার করতে পারেন, কিন্তু আগে থেকে দিলেও আমার কাছে মনে হয় একটু ফ্লেভার আসে, আর শেষ পর্যায়ে দিলে সেই সুন্দর করে ঘ্রাণটা ভালো করে আচারের সাথে মিশে যায়। আর হ্যাঁ, পাঁচফোড়ন দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু এই ঘ্রাণটা ঠিক তেমন আসবে না, একেবারে লাস্ট পর্যায়ে এটা দিতে হবে। আর ভিনেগারটা পাঁচফোড়ন দেওয়ার প্রায় 10 মিনিটের আগে ভিনেগারটা দেবেন। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি সার্ভ করছি। দেখুন আমার আচারটা এখন সম্পূর্ণ হয়ে গেছে, ঠান্ডা করে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি এর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এবার এটাকে একটি স্বচ্ছ এবং শুকনো জারে ভরে আপনারা রেখে দিতে পারবেন বছরের পর বছর। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।